এই যে কুমিল্লার বাসীরা, আপনাদেরকে বলছি, শুনেন, এত দূর থেকে যে মানুষগুলো আসে, আপনি মানুষদেরকে অপমান কিসের জন্য করেন? এটা কি আপনাদেরকে ঠিক হয়? ওরা কি ওদের জন্য আসে, ওদের মা বোনের জন্য আসে, না আপনাদের কষ্টগুলো দেখে ওরা এত দূর থেকে ঢাকা থেকে এতগুলো মাছ মানে নিয়ে যে আসে, তারা যে এত কষ্ট করে নিজের জান বাজি রেখে আপনাদেরকে সাহায্য করার জন্য আসে, আপনারা এটা কি করতেছেন? মানে অনেকে ঢাকা থেকে আইসে, আমি অনেকগুলো ভিডিও দেখলাম, ওরা বলতেছে যেহেতু আমরা কুমিল্লার মানুষগুলো ভালো আছি, এখনো সুস্থ আছি, মানে আমাদের বাড়িঘর এখনো পানি উঠে নাই, মানে যে মানুষগুলো ভালো আছে, মানে ওখান থেকে, মানে রাজবাজারে একটা বাজার আছে কুমিল্লার, এটা সবাই জানেন, ওখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, এমনকি ওরা ঢাকা থেকে আইসে, মানে ওখানে আরও সস্তায় পাওয়া যাবে, মানে ঢাকা থেকে যে দাম ওরা শুনে আইসে, মানে ওই বাজারে নাকি তার থেকেও দ্বিগুণ দাম ওদের কাছ থেকে নিছে, এটা কি ঠিক? এটা কি ঠিক নাকি? আপনাদেরকে এত লাভ করতে হবে কেন? আপনাদেরকে এত মানে লাভ করতে হবে কেন? এখন তো মানুষ বিপদের মধ্যে আছে, আপনারা ন্যায্য মূল্যটা নেন না? ওরা এত দূর থেকে আইসা, হ্যাঁ ওরা বলতেছে যে আমরা ঢাকা থেকে নিব না, এত কষ্ট করে সে রাজবাজার বাজার থেকে আমরা কিনে নিব, কিনে নিয়ে আমরা মানে যারা অসহায় পানির দূর হয়ে গেছে সব ঘরবাড়ি, মানে খাবার দাবারের সমস্যা, ওদেরকে আমরা ওখান থেকে কিনে দিব, ঠিক আছে? আর এখানে এসে ওরা দেখতেছে যে এত দাম, মানে ঢাকা থেকে এত দাম নিতেছে, মানে কিছু কিছু মুদি দোকানেরা, মানে সবাই না, কিছু কিছু মুদি দোকানেরা এটা মানে ইয়া করতেছে, মানে সুযোগ নিতেছে ওদের কাছ থেকে। আবার কিছু, আবার আরেকটা ভিডিও দেখলাম, মানে রাস্তা দিয়ে কুমিল্লা রাস্তা দিয়ে আস্তে আস্তে তাদের